রেকর্ড করে অবসরে যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ শেষ কর্মদিবস নতুন নির্বাচিত রাষ্ট্রপতির শপথকাল ঈদ উল ফিতরের ছুটি শেষ আজ কাল থেকে শুরু কর্মদিবস কর্মমুখী মানুষের বিপরীতে ঘরেও ফিরছেন অনেকে দেশে দীর্ঘমেয়াদে কিডনি রোগে আক্রান্ত 50,000 শিশু নেই বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র প্রতিস্থাপনের সমাধান মালির সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত 9 আহত 60 সুদান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিদেশি নাগরিকদের লালিগায় রাতে বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ এফএ কাপের সেমিতে ম্যানিউ ব্রাইটনের লড়াই শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আমি শিখা আসিস এবারে বিস্তারিত কিশোরগঞ্জের হাওর বেষ্টিত নিভৃত কামালপুর গ্রামে জন্ম আর বেড়ে ওঠা রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাদা জল মাখা জীবনে মানুষের অধিকার আদায়ে ছিলেন আপোষহীন বারবার হয়েছেন কারাবন্দী মাটি ও মানুষের এ নেতা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার স্পিকার ও বিরোধী দলীয় উপনেতা পরপর দুই মেয়াদে সফলভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ 24 এপ্রিল অবসরে যাচ্ছেন বর্ণাঢ্য মানুষ মিরাজ মিজু রিপোর্ট 1959 সালে মোহাম্মদ আব্দুল হামিদ যোগ দেন ছাত্রলীগে 1962 সালে শিক্ষা আন্দোলনে অংশ নেয় পাকিস্তান সরকার তাকে কারারুদ্ধ করে 66 দফা আন্দোলন ও ছাত্র নেতৃত্ব দেওয়ার কারণে 1968 সালে আবারও কারাবন্দী হন আব্দুল হামিদ 1970 সালে ময়মনসিংহ 18 থেকে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে পাকিস্তান জাতীয় পরিষদ ও 1972 সালে গণপরিষদ সদস্য নির্বাচিত হন 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর 1976 থেকে 78 সালে তৎকালীন সামরিক ও বিএনপি সরকারের সময় কারারুদ্ধ হন তিনি 1986, 1991, 1996, 2001 ও 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হন কোন পজিশনে থেকে যদি সাধারণ মানুষকে দেখছে আমি আলাদা কিছু তাদেরকে মানুষকে ঠিক মানুষ হিসেবে মনে করলাম না আমার মনে হয় এই ধরনের কিছু না হওয়াটাই আমাদের জন্য মঙ্গল ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার স্পিকার ও বিরোধী দলীয় নেতা মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অসুস্থ হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও পরে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন 2013 সালের 22 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং 2018 সালে 24 এপ্রিল ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে 21তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন আমি বাংলাদেশের প্রতি আনুগত্য বিশ্বাস মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন স্বাধীনতা পুরস্কার আমি কোনোদিনই কোনো সরকার প্রধান বা সরকারের কাছে সেটা বিরোধী দলে থাকি বা সরকারি দলে থাকি কোনোদিন আমি আমার ব্যক্তির জন্য আমার এই সুবিধা হবে আমার এই লাভ হবে আমার এটা দেন যেমন আমার বড় গুলশানে প্লট দেন এই সেই করেন এগুলো আমি চাইনি কপালে যার জোড়া তাই জুটবে কিন্তু আমি আমার এলাকার মানুষের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে আমি সবসময় চাইছি 24 এপ্রিল অবসরে যাচ্ছেন জনপ্রিয় ও নন্দিত রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আমার জন্য দোয়া করবেন যেন যে কদিন আমি বেঁচে থাকি আমার অবসর জীবন যাতে সুন্দর হয় ভালোভাবে কাটে মিরাজ মিজু দেশ টিভি ঢাকা কাল দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার বেলা 11টায় বঙ্গভবনে তাঁর শপথ অনুষ্ঠান হবে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন গেল 12 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ 13 ফেব্রুয়ারি মনোনয়ন যাচাই শেষে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন নবনির্বাচিত রাষ্ট্রপতির জন্ম পাবনায় 1949 সালের 10 ডিসেম্বর
ঈদ উল ফিতরের ছুটি শেষ হচ্ছে আজকাল থেকে, শুরু কর্মদিবস, সেজন্য আজ থেকেই রাজধানীতে আসতে শুরু করেছেন ঘরে ফেরা মানুষ। সহকর্মী ইফতেখার রেজা আছেন কমলাপুর রেল স্টেশনে, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইফতেখার, কর্মমুখী মানুষের বাড়ি ফেরা এবং একই সঙ্গে বাড়ি থেকে যারা রাজধানীতে ফিরছেন, আপনি তাদের প্রতিক্রিয়া আমাদের জানান। কোনো ট্রেন দেরিতে যাচ্ছে কিনা, ছাড়ছে কিনা আমাদের জানান। ধন্যবাদ ঈশিকা। আমরা এখন অবস্থান করছি রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকে ঈদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে এসে ঢাকায় ফেরা মানুষের চেয়ে ঢাকা ত্যাগ করা মানুষের সংখ্যা বেশি। তারা জানাচ্ছিলেন যে ঈদের সময় প্রতি বছরে যেমন ভিড়ভাট্টা হয়, এই ভিড়ভাট্টাটাকে এড়িয়ে চলতে এবং নানা রকম ভোগান্তি এড়িয়ে চলতে তারা ঈদের পরে গমন করছেন তাদের গ্রামের বাসাতে। এবং আমরা খেয়াল করছি যে এখন পর্যন্ত তেমন একটা ঢাকায় ফেরা মানুষের সংখ্যা নেই, তবে বেলা বাড়ার সাথে সাথে সংখ্যা হয়তো বাড়তে পারে। তবে আমরা যেটা খেয়াল করেছি যে প্ল্যাটফর্মে গিয়ে যে ঢাকা ত্যাগ করছেন যে সব যাত্রীরা, তাদের কাছে থেকে বিভিন্ন বেসরকারি যে ট্রেনগুলো আছে সে ট্রেনগুলোর টিকিটের দাম কিছুটা বেশি রাখা হচ্ছে। বা যে আমরা যেটা জেনেছি যে তারা যারা কাছাকাছি গন্তব্য নরসিংদী বা মেহেন্দিগঞ্জ যারা যেতে চান, 30-40 টাকা যাদের ভাড়া, তাদেরকে স্ট্যান্ডিং টিকিটের ভাড়া নিতে হচ্ছে বা দিতে হচ্ছে প্রায় 60 টাকার মতো, এবং তারা এটা অভিযোগ করছিলেন। এবং প্ল্যাটফর্মের বাইরে যারা আছেন তাদের সাথে আমরা এখন একটু কথা বলবো যে তারা ঈদের পরে কেন যাচ্ছেন, ঢাকা ছাড়ছেন কেন। আপনি ঈদের পর দিন কেন আসলে? ঈদের আগে তেমন টিকিট পাইনি আর বাচ্চাটা বাচ্চা নিয়ে বাসে যাওয়ার সাহস করে তুলতে পারিনি, এজন্য ঈদের পরে যাচ্ছি। এখন ঠিকঠাক অনলাইনে পেয়ে গেছি, এজন্য আর আসলে ঈদের বাড়িতে না গেলে ঈদ মনে হয় না, যেটা ঈদ ঈদের আগে যেতে পারিনি ঈদের পরেই যাবো, এজন্য এটাই তো। ঈশিকা, যেমনটি শুনছিলেন যে ঢাকা ত্যাগকারী যে যাত্রী, তিনি বলছিলেন যে যে ঈদে তিনি ঈদ উদযাপন না করতে পারলেও তিনি ঈদের আনন্দটা একটু পরে হলেও ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্যই তারা যাচ্ছেন পরিবার পরিজনের সাথে দেখা করতে ঈদের পরেই। আর যে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে আজকের চিত্র, সেটি হচ্ছে যে হয়তো বেলা বাড়ার সাথে সাথেই ঢাকাগামী যে যাত্রীরা আছেন দেশের বাড়ি থেকে ফিরবেন, হয়তো তাদের সংখ্যা আরো চোখে পড়ার মতো বাড়তে পারে। এই ছিল কমলাপুর থেকে সর্বশেষ অবস্থা। ইফতেখার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম কমলাপুর রেল স্টেশনে মানুষের রাজধানীতে ফেরা এবং সেই সঙ্গে রাজধানী ছেড়ে যাওয়ার দৃশ্য সহকর্মী ইফতেখার রেজার কাছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী 12 জুন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণায় অনড় থাকলেও দলীয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত আসলে পাল্টে যেতে পারে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের হাওয়া। মোহাম্মদ অসীমের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে রাজনীতির মাঠে। 2018 সালে সবশেষ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক। এবারও তার বিকল্প দেখেনি ক্ষমতাসীন দল। এরই মধ্যে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে নির্বাচনী কার্যক্রমও শুরু করেছেন তারা। আমি খুলনার মানুষের কাছে অনুরোধ করবো, আপনারা আপনাদের পবিত্র ভোটটা দিয়ে যাতে এই কার্যক্রমের ধারাবাহিকতা থাকে, যে দৃশ্যমান উন্নয়নটা যাতে আমরা সুন্দরভাবে খুলনাবাসীর কাছে উপস্থাপন করতে পারি, সেই জন্য আমাদের সময় দরকার। খুলনা সিটিতে বিগত বছরগুলো নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী হলেও এবার নির্বাচনে দলীয়ভাবে না থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে দলীয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত আসলে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে খুলনা বিএনপি। এই শহর হলো বিএনপি শহর। এই শহরে, এই মহানগরে যখন পার্টি সিদ্ধান্ত নেবে যে কেউ নির্বাচন করবে, আমরা বিশ্বাস করি যে ইনশাল্লাহ সেখানে সকল জনগণকে সাথে নিয়েই আমরা নির্বাচন মোকাবেলা করব। দেশে একটি নির্বাচনী সরকারের দাবিতে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি আন্দোলন করছে। সেই আন্দোলনের একজন সৈনিক হিসাবে, বিএনপির কর্মী হিসাবে দলের সিদ্ধান্ত মান্য করেই আমাকে চলতে হবে। তবে যদি দল নতুন কোনো সিদ্ধান্ত নেয়, পরিবর্তিত পরিস্থিতিতে তাদের পূর্বের সিদ্ধান্ত রিভিউ করে,
সেক্ষেত্রে আমরা নির্বাচনে যেতে পারব। সব দলের অংশগ্রহণে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে খুলনার মানুষ, এ প্রত্যাশা সুশীল সমাজের নেতাদের। নাগরিক হিসাবে যদি বলতে হয় তাহলে রাজনৈতিক দলগুলো যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে ভালো একজনকে প্রার্থী বিবেচনা করে তাদেরকে মেয়র বানানো উচিত বলে আমরা মনে করি। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার 531,841 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত শিশু প্রায় 50,000, এদের জন্য নেই বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র। দীর্ঘমেয়াদে ডায়ালাইসিস চালাতে গিয়ে নিঃস্ব হয় অনেক পরিবার, মাঝপথে চিকিৎসা করানো ছেড়ে দেন 90% শিশু রোগীর স্বজনরা। একমাত্র প্রতিস্থাপনে কিডনি বিকল হওয়ার স্থায়ী সমাধান, তবে পরিসংখ্যান বলছে গেল 19 বছরে দেশে কিডনি প্রতিস্থাপন হচ্ছে মাত্র 13 জনের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মাদারীপুরের রাব্বি শেখ, শরীরের গঠন থেকে বোঝার উপায় নেই, তার বয়স 10 বছর। জন্ম থেকে কিডনি রোগে আক্রান্ত হওয়ায় স্বাভাবিক হয়নি শরীরের গঠন। দীর্ঘমেয়াদী কিডনি রোগের চিকিৎসায় প্রায় নিঃস্ব হয়েছে পরিবার, বাধ্য হয়ে কয়েকবারই ছেড়ে দিতে হয়েছে চিকিৎসা। মিরপুর গনে দেওয়া হয়েছে, আমার দেশে আবার দেওয়া হয়েছে ফরিদপুর। 2 বছর টাকা পয়সার 2-3 বছর দেওয়া তারি নেই ডাক্তার। একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগে ভর্তি রোগীদের সবার অভিজ্ঞতা প্রায় একই। দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী চিকিৎসার খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়েছে প্রতিটি পরিবার। রিটেন্টলি আবার খারাপ হয়ে যাচ্ছে, ওর মাঝখান দিয়ে ডায়রিয়া হয়েছে, জ্বর হয়েছে, মানে এটার জন্য আবার খারাপ হয়ে যা, মানে আবার ভালো হয় করতেই তো হবে। এখন কষ্ট হলে এখন যে কোনো কিছু করতে, জমি জমা বিক্রি করতে হলে করতে তো হবে, বাচ্চাটা তাকে বাঁচাইতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে দেশে মোট কিডনি রোগে আক্রান্ত শিশুর সংখ্যা 40-50 লক্ষ। বিপুলে শিশু কিডনি রোগীদের চিকিৎসায় গড়ে ওঠেনি আলাদা স্বাস্থ্য কাঠামো। বিএসএমএমইউ-এ শিশু কিডনি নামে আলাদা বিভাগ থাকলেও ডায়ালাইসিস মেশিন সংখ্যা মাত্র 5টি। দীর্ঘমেয়াদী রোগের এ চিকিৎসা করাতে না পেরে হাল ছেড়ে দেয় 90% পরিবার। ক্রমাগত এদের যে সারা জীবন ধরে ডায়ালাইসিস দিতে হবে, তার জন্য যে এদের যে কোনো সাপোর্ট এরা পায় না, তার জন্য দেখা যায় যে বেশিরভাগ রোগী, অর্ধেকের বেশি রোগী ঝরে যায়। ওরা নিয়মিত ডায়ালাইসিস দেয় না এবং না দেওয়ার ফলে কমপ্লিকেশন হয়ে বাড়িতে হয়তো রোগীগুলি খারাপ হয়ে যায়। অপ্রয়োজনীয় ঔষধ সেবন, পানি শূন্যতা, মূত্রনালীর প্রদাহ সহ নানা কারণে শিশুর কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকে। তবে সঠিক সময়ে রোগ শনাক্ত না হওয়ায় বাড়ে জটিলতা, দেখা দেয় কিডনি বিকল হওয়ার মতো অবস্থা। নেফ্রোটিক সিন্ড্রোম, যেটাতে বাচ্চার প্রস্রাবের সাথে প্রোটিন চলে যায় এবং শরীর মুখ ফুলে যায়, সেক্ষেত্রেও আমাদের তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিলে এবং অনেক দীর্ঘস্থায়ী চিকিৎসাটা নিলে এই বাচ্চাগুলিও আপনার 17-18 বছর বয়সের পরে সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। কিডনি বিকল হওয়া রোগীদের প্রধান চিকিৎসা ডায়ালাইসিস। কিডনি প্রতিস্থাপন করা গেলে সম্পূর্ণ স্বাভাবিক জীবন পান রোগীরা, তবে গেল 19 বছরে প্রতিস্থাপন হয়েছে মাত্র 13 জনের। অসচেতনতায় কিডনি প্রতিস্থাপন এখনও সম্ভব হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ক্লাসিক্যাল শচীন টেন্ডুলকার, হার্ড হিটার শাহিদ আফ্রিদি, অ্যান্ড্রু রাসেল কিংবা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বিশ্বের বহু নামী আর প্রতিষ্ঠিত ক্রিকেটারের বিলতে হাতের ছোঁয়া আছে আফতাব শাহিনের। সেই শাহিন এবার রাজশাহীতে গড়ে তুলতে চান ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। তাঁর সঙ্গী ইমরুল কায়েস ও মেহেদী মিরাজ। দেশের চাহিদা পূরণ করে MKS স্পোর্টসের ব্যাট যাবে বিশ্ববাজারে, যাতে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। রবিউল ইসলাম খোকনের ছবিতে কাজী শাহিদের প্রতিবেদন। ভারতের এ সময়ের জনপ্রিয় ক্রিকেটার সূর্য কুমার যাদবের ব্যাট নিয়ে কাজ করছেন আফতাব শাহিন। কয়েকদিন আগেই পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদির ব্যাটের কাজ করেছেন। দেশি বিদেশি বহু খেলোয়াড়ের ব্যাটে আছে শাহিনের হাতের ছোঁয়া। অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বহু খেলোয়াড় তার তৈরি ব্যাটে বিশ্ব আসরে খেলেন। যেগুলো স্পন্সরের ব্যাট থাকে, প্রত্যেকটা প্লেয়ারের ব্যাটের মাথায় নাম লেখা থাকে, এটা কোম্পানি থেকে ওরা লেখা দেয়। রিসেন্টলি কিছুদিন আগে যেমন বিরাট কোহলি ব্যাট আসছে, বিরাট কোহলি ব্যাট আমি অনেক আগেও পেয়েছি, আবারও আসছিল করার জন্য। আর বাংলাদেশের যদি বলতে যাই তো সাকিব আল হাসান, তামিম ইকবাল, এরা সবাই আমার এখন ক্লায়েন্ট বলতে গেলে। খুলনায় জন্ম নেয় আফতাব 1992 সালে, বাবার বদলির সূত্রে রাজশাহীতে আসেন। এরপর এখানেই বেড়ে ওঠা পড়াশোনা, কারিগরি শিক্ষা নিয়ে কৌতূহলে শুরু করেছিলেন ক্রিকেট ব্যাট নিয়ে কাজ, যা এখন পেশায় পরিণত হয়েছে। 23-24 বছর ধরে মানে ব্যাট মডিফিকেশন কাস্টমাইজেশনের প্রতি আমার জাস্ট একটা নেশা কাজ করছে, যে কীভাবে ডে বাই ডে ডেভেলপ করা যায়। আমি যখনই ব্যাট কাজ করি আমি প্রতিদিন রাতে চিন্তা করি আজকে যে কাজটা করছি কালকে এর চেয়ে ভালো কীভাবে করা যায়। বিশ্ববাজারে ক্রিকেট ব্যাটের দখল ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের।
সেই শেকল ভাঙতে রাজশাহীতে কারখানা তৈরির স্বপ্ন দেখছেন শাহিন। তার সঙ্গী জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস। যখন ব্যাট ঠিক করতাম তখন মাথায় চিন্তা আসতো যে আমি যে ব্যাট ঠিক করি আসলে আমি তো ম্যানুফ্যাকচারিং করতে পারবো, এটা তো আমারই কিছু না। সো ওইখান থেকে আসলে চিন্তা আসলো যে একদিন হলে আমি ব্যাটার ফ্যাক্টরি দিব, কারখানা করব, সেটা যেভাবেই হোক। আর কাঠটা আসল কথা কি আমাদের দেশে অ্যাভেলেবল না, এটা ইংল্যান্ড থেকে আনতে হয়। এমকেএস স্পোর্টস হবে দেশের প্রথম ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান, নগরীর চন্দ্রিমা এলাকায় উৎপাদনে যাবে জুন মাসে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।